কি সমস্যা? আমার সকালে আমি ফুটবল খেলছিলাম 2-3 বছর আগে, ঠিক আছে, নাড়াচাড়া করলে ভালো লাগে, যত ইয়ে করবো অত ভালো লাগে, ঠিক আছে। তুমি তো, আপনার মনে হয় যে কতদিন যাবত এরকম? 3 বছর ধরে। 3 বছর ওষুধ খাইলে ভালো থাকেন, বন্ধ করলে আবার আসেন না? কাজই করেন না? ওষুধ খাই, খাওয়ার পর ভালো লাগে, মানে পুরোটা যায় না। Last. এখন দেখা তো কত দূর আছে, এটা দেখেন। অনেকটাই কমছে, দেখেন চাপে অনেকটা কম। ঠিক আছে, দেখেন তো আসলে এটাকে আমরা বলতেছি হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি। হ্যাঁ, স্পোর্টস ইঞ্জুরি, সে খেলতে যে আসলে ফুটবল খেলতে যায় না, খেলতে যায় সে আঘাত পেয়েছে। তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হলো যে আমাদের দেশে যারা স্পোর্টস করেন আর কি, স্পোর্টস স্পোর্টসে যারা নিয়োজিত আছেন খেলোয়াড় যারা, তাদের কিন্তু দুইটা জিনিস দরকার হয়। একটা হলো স্পোর্টস ইঞ্জুরির পরে, সরি আগে, তাকে স্ট্রেচিং করতে হয়। উনি তো প্রফেশনাল স্পোর্টসম্যান না, হয়তো অকেশনালি খেলতে গেছে, হয়তো উনি জানেই না যে স্ট্রেস করতে হয়, মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়াতে হয়। তো সেভাবে যখন গেছে, হয়তোবা এই আঘাতটাই অন্য প্লেয়ারদের যদি হইতো তাহলে আঘাত সে পাইতো না, তখন ফিটনেস থাকতো। যেমন তার পায়ের তো প্রফেশনাল হিসাবে যেরকম ফিটনেস থাকা দরকার সেটা নেই। এই জন্য আজকের মেসেজটা হলো যে অবশ্যই কেউ যদি খেলতে যান, স্ট্রেচিং করে খেলতে হবে। আর যদি আঘাত পেয়েই যান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার রেস্টের সাথে একটু আইস কম্প্রেশন দিবেন, এবং যদি ওষুধে কাজ না হয় অবশ্যই একজন ভালো ফিজিওথেরাপিস্ট দেখাবেন, যে কিনা আপনাকে দুইটা জিনিস করবে, একটা হলো ফিটনেস, সরি ট্রিটমেন্ট, আর একটা হলো ফিটনেস। আমাদের দেশে যেটা হয়, ম্যাক্সিমাম স্পোর্টসম্যানদেরই চিকিৎসা হয়, ফিটনেস হয় না, যার পরিপ্রেক্ষিতে বারবার ইঞ্জুরি কিন্তু হয়। এই জন্য একটা ভালো প্লেয়ার কিন্তু যদি ভালো টিমে কাজ করতে যায়, অবশ্যই তাকে কিন্তু আর তার ট্রিটমেন্টের পরেই ফিটনেস নিতে হবে, দেন কিন্তু বারবার ইঞ্জুরি হবে না, যার ফলে তার পারফরমেন্স অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।